ম্যান্ডিদের বাড়ির আরও এক সদস্যের ভীষণ বড় প্রবলেম চলে এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো তোমাদেরকে বলার জন্য। এতদিন তো ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে গণ্ডগোল চলছিল, বিশাল পরিমাণে গণ্ডগোল চলছিল। এখন ম্যান্ডিদের বাড়ি আরও এক সদস্য, আরও এক সদস্য মানে ম্যান্ডির মেয়ে টিচার শ্রেয়া। শ্রেয়ার ফেসবুক চ্যানেল হ্যাক হয়ে গেছে। ইয়েস, শ্রেয়ার ফেসবুক চ্যানেল হ্যাক হয়ে গেছে, এবং হ্যাকিং করার পর সেইখানটায় একেবারে যা নয় তাই ভিডিও ছাড়া হচ্ছে, যা নয় তাই। তার জন্যে শ্রেয়া ভিডিও করেছে, সেই ভিডিও আমাদের ম্যান্ডি কমিউনিটিতে দিয়েছে। শ্রেয়া হাত জোর করে বলছে, প্লিজ তোমরা আমার ফেসবুক পেজে যাও, গিয়ে ওখানে গিয়ে একটা করে রিপোর্ট করে দিয়ে আসো, ওখানটায় ওর লিঙ্কটা পেয়ে যাবে। আমি আর ওর কিছু দিলাম না এখানটায়, শুধু জাস্ট ফর তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য দিলাম যে দেখো ম্যান্ডির ওপরে তো ক্যাহ্যাট ছিল, এখন ম্যান্ডির সাথে ম্যান্ডির টিচারেরও হয়ে গেল। আচ্ছা, এই এই ভিডিওটা যেটা করেছে সেটা কি ভাইরাল করার জন্য আবার হলো না? তো কারণ এদের আবার কোনো কিছুরই ভরসা নেই। হয়তো দেখা গেলো সেদিনই যেমন পড়াতে এসে জয়ীর মন খারাপ, জয়ীর মাকে মিস করছে, জয়ীর মন ভালো না, সেই রকম একটা ভিডিও করে ছাড়লো, ব্যাস এই ভিডিওটা দাদ 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 করে ভিউ হয়ে গেল। এদের কখন সত্যি 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 সত্যি, কখন কে সত্যি বলে, কখন কে মিথ্যা বলে, কোনোটা বোঝার উপায় নাই। তাই আমি এক্ষুনি শ্রেয়ার ভিডিওটা দেখলাম, শ্রেয়ার ফেসবুক চ্যানেল হ্যাক হয়েছে, এবং সেখানটায় যথারীতি সেই টুংটাং ভিডিও ছাড়া হচ্ছে। সেই ভিডিও মানে ও মুখে আনতে পারছে না, ও হাসছে, মানে ভিডিওটা করার সময় সে কষ্ট বা ফিল নেই, সেই যে মানে আবেগ, মানে যে মানে মানে মানুষের কলিজা ভেঙে যাবে, তার কারণ ও রাস্তা দিয়ে মাথা ঘুরে পড়ে যেত, কিন্তু ও পড়েনি, কোনো মতে নিজেকে সামলে এসেছে, তারপরে বাড়িতে বসে অনেকক্ষণ নিজেকে মানে একটা মনের দিক থেকে শান্ত করে তারপরে ভিডিওটা করতে বসেছে। ভিডিওটা করার সময় কিন্তু দাঁত কিলকিল কিলকিল করে মানে হাসি বেরিয়ে যাচ্ছিলো, তার কারণ সেই কষ্ট, মানে 22,000 চ্যানেল তো সেই কষ্ট হচ্ছে না, 22,000 চ্যানেল যদি যাওয়ার পর যদি ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তো একটা বিশাল ব্যাপার, তাই না? আমি জানি না, আমার মেবি হতেও পারে নাও হতে পারে, আমার কথায় কেউ রাগ করো না। তবে আমি একটা কথা বলতে চাই, যেখানটায় ম্যান্ডির ফেসবুক পেজ আছে, ম্যান্ডি এত অশান্তি, এত কিছু, এত জোর ঝামেলা, এত যেখানটায় ম্যাকাল হয়ে হিসু করছে দেয়ালে, পুরো প্যাকটা ম্যাকাল ল খেয়ে পুরো হিসু করছে দেয়ালে, তারপর মিটিং বসছে সেই মিটিংয়ে যাচ্ছে না, দিচ্ছে জল ঢেলে, তারপর ওকে সারা ইউটিউবের লোক বোঝাচ্ছে হচ্ছে না, ও রাহুল ভাইয়ের সঙ্গে ফোস্টিন হসনি, আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও আনছি, সেই ভিডিওটা দেখলে তোমরা নিজেদের কাছে অনেকটা প্রশ্নের জিজ্ঞাসা চিহ্ন সম্মুখীন হবে যে ব্যাপারটা হচ্ছে কি। আমার হাতে সেই ভিডিওটা চলে এসেছে, কিন্তু তার আগে শেয়ার ভিডিওটা এলো বলে আমি তোমাদের কাছে শেয়ার ভিডিওটা করে দিচ্ছি। এমন একটা ম্যান্ডির ভিডিও এসছে যেটা দেখতে গিয়ে আমি না দেখে কেমন যেন নিজেকে একটা অবাক মানে লাগছিল। তা বিষয়টা হচ্ছে, তোমার ম্যান্ডির যখন একটা ফেসবুক পেজ আছে এবং ল্যাপটপ চালাতে যথেষ্ট পরিমাণে আমাদের জানে, কী নাম জানো, সোমনাথ, তারপরে এদের ভাই এডিটর মানে ডাইরেক্টর প্রডিউসার হ্যান ত্যান ছালবাল সব আছে, উইথ বড় বড় চ্যানেল যেমন প্রীতির নাম করলো, এরকম উনি অনেক চ্যানেলের সঙ্গে ওদের যোগাযোগ আছে। তা বলছি, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে তোমার কাছে প্রত্যেকটা জিনিস চাইলো আর তুমি না ভেরিফিকেশন করে, না বিষয়টা জেনে, না 100% শিওর হয়ে তুমি কী করে তোমার লিগ্যাল ডকুমেন্টসগুলো সব দিয়ে দাও, কী করে দিয়ে দাও? যদিও ফেসবুক পেজ কিন্তু আমি অনেকের মুখে শুনেছি অনেক জায়গায় বারবার হ্যাক হয়, বারবার কিন্তু এটা হ্যাক হচ্ছে, অনেকের হচ্ছে কাল পরশু না দুদিন কালকে না পরশুদিনই তো দীপ্তিদির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, তারপরে ইউটিউব চ্যানেল আসার পর তো দীপ্তিদি ভিডিও দিচ্ছে না, কি একটা যেন চালাচ্ছে বারবার করে। তাই সেই জায়গা থেকে বলছি যে অসম্ভব বলে কিছু না, কিন্তু তবুও তুমি তো লেখাপড়া জানা মেয়ে, তুমি বলছো যেটা যেহেতু তুমি বললে তাই, নাহলে অনেকে আছে ঘুমালো সকালে দেখলো উঠে ওর চ্যানেল নেই, যা ওর চ্যানেল নেই সেই ক্ষেত্রগুলো আলাদা, যে রাতে চ্যানেল দেখে শুতে গেল, যেমন টিআর বড়ের চ্যানেল দেখলো রাতে শুতে যাওয়ার আগে দেখলো আছে খানিকক্ষণ বাদে দেখে নেই, সেখান থেকে অনেকে বড় বড় ওদের সঙ্গে লিঙ্ক আছে, সত্যি সত্যি তারা সারা রাত পরিশ্রম করে রাত 2:30 ওর চ্যানেল এসে, টিয়ার চ্যানেল যে চলে গেছিলো, টিয়া কেঁদে মেদে ভাসিয়ে দিয়েছে। এই টিয়া হাসছে কেন, মানে শ্রেয়া, ওটা টিয়াটা শ্রেয়া ঠিক মানে মানে কষ্ট যে ওটা আমি ফিল করতে পারলাম না, যেন মানে কোথায় হেসে হেসে বারবার বলছে হ্যাঁ এমন ছবি দিচ্ছে, এমন ভিডিও দিচ্ছে, যদি আমি ঝুলে হ্যান হয়ে যাবো ত্যান হয়ে যাবো এই হয়ে যাবো এই হয়ে এই করে ফেলবো ওই করে ফেলবো, হ্যাঁ আমি জানো না, আমি যখন থেকে দেখেছি সবাই আমায় এমন ফোন করছে এমনভাবে আমাকে SMS করছে, আমি তো রাস্তায় মাথাটা ঘুরে পড়ে যাবো, কিন্তু এখন বাড়ি এসে অনেক শান্ত মাথায় চিন্তা ভাবনা করে ভিডিওটা করতে বসছি, এই ভিডিওটা বাড়াবো না, প্লিজ তোমরা ওই চ্যানেলটা থেকে লিঙ্ক নেবে, লিঙ্ক নিয়ে ম্যান্ডির কমিউনিটিতেই ঝুলছে চ্যানেলটা থেকে লিঙ্ক নেবে, লিঙ্ক নিয়ে ওই ফেসবুক পেজে গিয়ে ওখানে গিয়ে শুধু একটা করে রিপোর্ট মারবে। তো এই যে প্রত্যেকের চ্যানেলটার লিঙ্ক নিতে গেলে তোর চ্যানেলটা দেখতে হবে, ভিডিওটা দেখতে হবে, বুঝতে হবে, তবে মানে এগুলো কি কোনো টেকনিক্যাল ইস্যু চলছে নাকি ভিডিও ভাইরাল করার, মানে কোনো রকমের এরপর কি মানে এরপর নিত্য নতুন করে কোনো কেরামতি আসবে নাকি, যে এই এই কাজ করলে পরে ওদের সব ভিডিওগুলো এরকমই চলবে?
মানে যেহেতু ম্যান্ডির সংস্পর্শে শ্রেয়া আছে, এই কারণে ম্যান্ডিকে বিশ্বাস করতে একটু ভয় লাগছে। বিষয়টা এটা, এটা অন্যকে হলে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে ফেলতাম, কিন্তু ম্যান্ডির সাথে জুড়ে আছে বলেই এখানটায় কোথাও না কোথাও একটা কিন্তু লাগলো, কারণ সে ম্যান্ডির সাথে যথেষ্ট শ্রেয়ার গুটুর গু আছে। ম্যান্ডির সাথে শ্রেয়ার যথেষ্ট গুটুর গু আছে দেখছি একটা চ্যানেল, এটা ম্যান্ডিরই মানে ওই শ্রেয়ারই কোনো পরিচিত লোক, হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড ট্রেন্ড এইসব ভিডিও টিডিওগুলো আপলোড করছে না তো। তোমার তো হাসি দেখে আমার মনে হচ্ছিলো না যে তোমার ভিডিওর চ্যানেলটা সত্যি অন্য কেউ হ্যাক করেছে, আমার মনে হচ্ছে তোমার নিজের কেউ হ্যাক করে মানে নিজের কারোর কাছে পাসওয়ার্ড ঠাসওয়ার্ডগুলো দেওয়া আছে, সেই একটু তেজা মানে রাগারাগি করে এইসব ভিডিও ছাড়ছে। হতে পারে, অসম্ভব বলে কিন্তু ইউটিউবে এখন কিছু নেই, কারণ ম্যান্ডির এইসব কীর্তিকলাপ দেখে এখন কিন্তু মোটামুটি সবার প্রতিই আমার এখন একটা ভয় চলে আসছে। যে মহিলা মায়াকাল লয়স টয়স মাল্টু খেয়ে একবারে হিসু করছে, পুরো ফ্যামিলির মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায়, যখন সবাই এক জায়গায় বসছে মিটিং মিছিল হবে তখন ওর মুক্তি দেওয়ার নাম নাই, তখন ওর মুড নাই, শরীর খারাপ করছে, ঘুম পাচ্ছে, সব তো ছিনালি। তবে বন্ধুরা, যদি সত্যি হয়ে থাকে তাহলে মেজর প্রবলেম, কারণ ওটা অবশ্যই রিপোর্ট করা উচিত। আর এদেরকে বিশ্বাস করাটা একটু দুর্বিষয় ব্যাপার, কারণ মানে ভিউজের লোভ মানুষকে কিন্তু খুব খারাপ পথে নিয়ে যাচ্ছে, আর ম্যান্ডি এই লোভটা সবার মধ্যে ধরালো। একদম ভিউজের লোভটা ম্যান্ডি সবার মধ্যে যেভাবে ধরালো, এটা কিন্তু অনেকটা নেশা, যে আজকে দেখছি আমার চ্যানেলে এত ভিউ হচ্ছে, কালকে যখন হবে না তখন অবশ্যই মন খারাপ হবে, অবশ্যই মন খারাপ হবে, যখন ডিউরেশনগুলো যে নিচের দিকে থাকবে তখন মন খারাপ হবে। কিন্তু এই ব্যাকা পথে এইভাবে দু নম্বরই মানে মানুষকে ভুল বার্তা ছড়িয়ে এইভাবে ভিউজ নেওয়াটা কি তোমরা কি বলো ঠিক হচ্ছে? কারণ শ্রেয়ার হাসিটা দেখে শ্রেয়া মানে একটা মানে কি বলতো, একটা চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, যে চ্যানেলটা মানে ফেসবুক পেজটা 22,000 মানে ফলোয়ার করেছে, এক শর্ট ভিডিও 4,00,000 উপর ভিউ হচ্ছে, ব্লগ ভিডিওগুলো 60,000-65,000 উপর ভিউ হচ্ছে, মানে তারপরেও এটাকে, কারণ ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম যত সামান্য হয়, খুবই সামান্য মানে অল্প হয়, মানে ইউটিউব মানে ইনকাম, ইনকাম যদি বলতে চাও সবথেকে ভালো কিন্তু মানে প্রচুর পরিমাণে ইনকাম দেয় ইউটিউব, হ্যাঁ সবথেকে এখন ইউটিউবের ইনকাম সবথেকে বেশি, তার জন্য ইউটিউবে বেশিরভাগ মানুষ কিন্তু ঘর করে ফেলেছে। আর ইনস্টাগ্রামের থেকেও ইয়ে আছে, ওখানে ওই যে প্রমোশনাল ভিডিওগুলো আসে প্রচুর, মানে বড় বড় ওই যে মিশো টিশো হ্যান ত্যান এইসব অনেক কোম্পানির আসে। মানে শ্রেয়ার কথাটা কোথাও না কোথাও একটু জিজ্ঞাসা লাগলো, তাই তোমাদেরকে বললাম, যদি মানে সত্যিকারেরই শ্রেয়া সত্যি বলে তাহলে প্রবলেম, আর যদি মিথ্যে বলে তাহলে তো আর তোমরা বুদ্ধিমান, কারণ ওর হাসিটাই একটু কেমন গণ্ডগোল পাকাচ্ছে, যে কোনো মানুষের চ্যানেল হ্যাক হলে এতটা কুল ব্রেনে, সত্যি 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 এতটা কুল ব্রেনে বা এইভাবে থাকতে পারে? আর কারণ ম্যান্ডিকে দেখে আমাদের ভীষণ ভয় এসে গেছে, চলে যে ম্যান্ডি এদিকে মারামারি ঝগড়াঝগড়ি ঝুগড়ি ঝাগড়ি মন খারাপ ভালো লাগছে না গাছের তলায় বসবে সারাদিন না খেয়ে আছে এই করছে ওই করছে অনেক কিছু করছে, কিন্তু সেম ভিডিও ইউটিউবেও পোস্ট হচ্ছে, সেম ভিডিও ফেসবুক পেজে এভরিডে পোস্ট হচ্ছে, এইসবের মানে এইসব সিচুয়েশানে মন থাকে কী করে এটা বলার? তা প্লিজ তোমরা হেল্প করো ওকে, আর ভিডিওটা দেখ, তোমাদের মনে হয় যদি না ভিডিওটা লাইক করা প্রয়োজন আছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর শ্রেয়া ফেসবুক চ্যানেলটা একবার তোমরাও একটু ঘেঁটে নাও, দেখো বিষয়টা কি, আমার কোথাও ডালমে কালা মনে হলো, বাদ বাকিটা তোমরা বুঝবা, অবশ্যই কমেন্ট বক্সে লিখো, যদি বলো না শ্রীমাদি কালা না পিলাই আছে তাহলে পিলা, আর যদি কালা তোমরা দেখতে পাও অবশ্যই লিখবা শ্রীমাদি ঠিকই বলেছো কালা আছে। আর এরপর আমি একটা দারুণ ভিডিও আনছি তোমরা দেখো।